ধানের ন্যায্য দাম না পেয়ে ধান খেতে কৃষকের আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর নড়েচড়ে চড়ে বসেছে সরকার এরই মধ্যে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ধানের ন্যায্য দাম না পাওয়ায় কৃষকরা আতঙ্কিত স্বীকার করে কৃষিমন্ত্রী জানিয়েছেন ধান রপ্তানির মাধ্যমে কৃষকদের মুখে হাসি ফোটানো হবে জোবার আল মাহমুদের প্রতিবেদন বরিমৌসুমের প্রায় 40 ভাগ ধান কাটা শেষ হয়েছে কিন্তু ধানের ন্যায্য দাম না পাওয়া নিয়ে কৃষকদের অভিযোগ রয়েছে। এবার প্রতিমন ধান উৎপাদনে কৃষকের খরচ হয়েছে প্রায় 800 থেকে 900 টাকা কিন্তু প্রতিমন ধান বাজারে বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকায়। এমন বাস্তবতায় টাঙ্গাইলের এক ক্ষিপ্ত কৃষক রবিবার নিজের পাকা ধান খেতে আগুন লাগিয়ে প্রতিবাদ জানায়। ধানের যে মূল্য এবং শ্রমিকের মানে যারা লেবার তাদের যে মূল্যটা দিতে হয় আমার কোনোভাবে পুষে না আমি মনের দুঃখে লেবার না পাইয়া দুবরের রোদ্রে মধ্যে আমি এই জায়গায় আগুন লাগাই দিছি আমাকে দামের দাম বাড়াই দেবো গেরস্থ মহিলা শেষ হয়ে গেল তবে প্রতিমন ধানের দাম সাড়ে পাঁচশো টাকা হলেও বাজারে প্রতিমন মোটা চাল বিক্রি হচ্ছে গড়ে ষোলোশো থেকে দু হাজার টাকায় তাহলে সরকার কি মধ্যসত্ব কাছে জিম্মি না 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 জিম্মি না কৃষিমন্ত্রী এমনটা দাবি করলেও দৌরাত্ম দৌরাত্মে এরই মধ্যে সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে সঠিকভাবে হয় সেই ক্ষেত্রে আমরা রপ্তানি করতে পারলে কিন্তু সংকট কাটবে এবার প্রায় ১৩ লাখ মেট্রিক টন ধান চাল কিনবে সরকার তবে সরকার বরাবরই কৃষকের পরিবর্তে ধান ক্রয় করে নীল মালিকদের কাছ থেকে আপনি কিনবেন কিবেল চাষীর কাছ থেকে চাষি সিলেকশন করাও তো একটা বিরাট কঠিন কাজ এই রাজনৈতিক প্রভাব এবার বোরো ধান উৎপাদন লক্ষ্যমাত্রা এক কোটি ছিয়ানব্বই লাখ মেট্রিক টন কৃষি ও খাদ্য মন্ত্রণালয় বলছে বিশাল এই বাজারে সরকার বিশ লাখ মেট্রিক টন ধান ক্রয় করলেও বাজারে এর খুব একটা প্রভাব পড়বে না এ কারণে রপ্তানি একমাত্র সমাধান বলে মনে করছে সরকার জুবাইরুল মাহমুদ News 24, Dhaka.